অনেক হাসি আর আনন্দ নিয়ে শ্বশুর বাড়িতে এসেছেন দাওয়াত খেতে। মজা করে খাওয়া দাওয়া করবেন, সবাই মিলে আনন্দ উপভোগ করবেন, সবকিছু ঠিকই ছিল। কিন্তু খাওয়া দাওয়া করে রাত গভীর হওয়ায় বাড়িতে ফিরে যাননি, ভেবেছিলেন সকাল হলে তবে চলে যাবেন। কিন্তু এই রাত যে তার শেষ রাত হবে, সকাল যে আর ফিরে আসবে না, কখনো স্বপ্নেও ভাবেননি। দুই পক্ষের জমি নিয়ে বিরোধের জেরে নিহত হলেন আবু তাহের। গত রোববার রংপুরের পীরগাছার দেউতিতে শ্বশুর বাড়িতে নিহত হন তিনি। রাত্রে আমরা ঘুমাইছি, ঘুমার পর আমার আব্বারা জাগুন ছিল, আমার আব্বা চাচা ওই যে ফুপাকে মনে করেন মার্ডার করছে, ওই ফুপা আমার ছোট ভাই এরা ছিল ঘরের মধ্যে কথা বলে। ফুপা আমাদের বাড়ি প্রতিদিনই কিন্তু আসে, আমরা ডাকে নিয়ে আসি না, বাজারে আসে আমাদের বাড়িতে আসে, আসে আমার বাচ্চা আছে, আমার বাচ্চার সাথে ওনার মিল, একটু খেলাধুলা করে উনি চলে যায়। রাত্রে গল্প করতে করতে রাত একটা সোয়া দুইটার দিকে ওনারা আসলো, হঠাৎ করে আমরা টিনের শব্দ শুনি, আমি আর আমার ভাইয়ের বউ উঠি বের হয়েছি, দেখি যে অবস্থা। তা আমার আব্বা বের হইতে ধরছে, আমার ছোটো ভাই বের হইতে ধরছে, আমি ওদের টানিয়ে ভিতরে ঢুকাইছি। এখন আমার চাষা আর যে ফুপা মারা গেল, ওই ফুপা টানিয়ে ভিতরে নিব, কিন্তু ওই মানে ওই লোকেরা যারা বিরোধী দল ওরা মনে করেন আসি আমার ফুপা আর আমার ছোটো চাচাকে আমার হাত থেকে টানিয়ে নিয়ে গেছে, আমাকে রামদা দিয়ে চোট মারছে, আমি পড়ে গেছি পিছনে। পড়ে যাওয়ার পরে মনে করেন ওই যে পিছনে যে গেট আছে ওই গেটের মধ্যে রামদাটা লাগিয়ে ওইখানে গেটটা কাটা গেছে, আমার আর কোনো সমস্যা হয়নি। পরক্ষণে দেখি যে ওনার ওই ওরাই আমার ফুপা আর আমার চাচাক এভাবে আহত করছে। আমার ফুপার মনে করেন টিন যত টিন এখানে 5 বান্ডি 10 বান্ডি টিন ওইখান সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার ফুপার দেখি যে রামদা অনেক বড় বড় রামদা দেখছি আমি নিজের চোখে, আবার লোহা জাতীয় ছিল একটা, হাতুর বড় হাতু দিয়ে আমাকে ঢেল মারছে, সেটা আমার লাগে নাই, কিন্তু হাতুরটা ওইখানে আমাদের ঘরে আছে আর কি। পরক্ষণে দেখি ওনার রামদা দিয়ে এই মাথার এই জায়গা বরাবর মানে মগজ বরাবর রামদা দিয়ে চোট মারছে, পায়ের বরাবর রামদা দিয়ে চোট মারছে, রগের মধ্যে রামদা দিয়ে চোট মারছে। পরে উনি ওইখানে মনে করেন নিঃশ্বাস ছিল না, আর চাষার চাষার এইখানে মাথার মাঠ ফাটাইছে, উনি আর পুরা মনে করেন 4 হাত হয় মনে করেন কোনো ইয়া নেই, মানে দাঁড়াবে যে উনি ওই পরিস্থিতির এখানে হাত পা সব গুঁড়া করে ফেলাইছে। স্থানীয়রা জানান অনেকদিন ধরে রাস্তার পাশে 30% জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল পীরগাছার দেউতির নূর হোসেন ও আবু কালামের। জমির ওই ঘটনায় গত 11 অক্টোবর মারামারি হয় দুই পক্ষের, পরে মীমাংসাও হয়। কিন্তু মীমাংসা উপেক্ষা করে গত রোববার মধ্যরাতে আবু কালামের বেশ কিছু লোকজন হামলা চালায় নূর হোসেনের বাড়িতে। সে সময় দাওয়াতে আসা আবু তাহের দরজা খুলে বের হলে হামলা করে দুর্বৃত্তরা। স্বজনরা আহত আবু তাহেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের ছেলে রাসেল জানায় দাওয়াত খেতে এসে আজকে তাকে এতিম হতে হলো, তার বাবার কি অপরাধ ছিল, মা বোন নিয়ে কিভাবে কি করবেন কোনো কুলকিনারা পাচ্ছেন না। আমার বাবা একজন আসছিল, উনি ওদের মেহমান, ওই মেহমান মেহমান আসছিল, ওনার টানে নিয়ে যাওয়া কি কারণে আমার বাবাকে হত্যা করলো, আজ আমি কেন এতিম হলাম, আমার আমার বোন একটা আছে, আমার মা আছে, আমি কিভাবে কি করবো ওদেরকে নিয়ে, আমাদের সংসার নাই, আমার আমার বাবা কী দোষ করছিল, আমার বাবা তো খালি শুধু দেখতে আসছিলো, তাদের তাদের জামাই তাদের তাবাই শুধু দেখতে আসছিলো, আমার বাবা তো কোনো দোষ করে নাই, আর আমার বাবা কি ওদেরকে থামাইছিল বা ধরছিল বা মারামারি করিয়ে নেয় এমন তো কিছু করে না, আমরা খালি গেটের সামনে বেরোছিলো যে দেখে কে বা কারা এমন করতেছে, তো এখান থেকে টানে টানে নিয়ে যাওয়ার তো কোনো কারণ হয় না, আমার বাবা তো ওদের জামাই হয় তাই না, আর আমার বাবা কেন আজকে মৃত্যু হবে, আমি এই মৃত্যুর বিচার চাই। নিহতের বড় সম্বন্ধে নূর হোসেন জানায় রাত আনুমানিক 2:30 দিকে বেশ কিছু লোকজন এসে তার বাড়ি ঘর ভাঙচুর করে। এ সময় তার ছেলে ও দাওয়াত খেতে আসা ভগ্নিপতি বের হলে তাদের উপর হামলা করে, রাতেই তার ভগ্নিপতির মৃত্যু হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। এই জমিটা নিয়ে আপনার দীর্ঘদিন থেকে অন্য লোকের সাথে মামলা হয়েছে, একটা 2004 সালে মানলে মামলা হওয়ার পর মামলা মীমাংসা আমার দুই ছাই দিয়েছে তারা, তাহলে আমার এবং আমার চাচা আব্বারা 3 ভাই দুই গ্রুপ তারা সেটা মানে না, না মানার পরে গত আপনার 11 তারিখে একটা মারামারি 11-9 একটা মারামারি হয়েছে, মারামারি করে আমাদের আওয়ামী লীগের সভাপতি একটা মীমাংসা করে দিয়েছে, যদি তুমি পাবে না তুমি এরা পাবে, কিন্তু সেটা ওরা মানে না। আমি আমাদের বাড়ি পরিবেশ থাকার সমস্যা, আমি বেশি ঘর টাড়ি বেড়া দিয়েছি, টাড়ি বেড়া দেওয়ার কোনো কথাবার্তা কিছু নেই, এরা রাত্রে পৌঁছিয়া থেকে শুরু করিয়া একটা আইডিয়া পর্যন্ত আসিয়া রামদা বিভিন্ন সোলাটো বিভিন্ন আসিয়া ভাঙচুর করিয়া এবং আমার ভগ্নিপতিকে এখান থেকে টানি নিয়ে আমার বাড়ি দাঁত করে আসছে, সেই টানি নিয়ে তার মারি ওখানে যে শরীরটা ফেল ফেলছে আমার ভগ্নিপতি এবং ছোটো ভাইকে এবং আমার ছোটো ছেলেকে। নাম কী কী তাদের? সুষ্ঠু বিচার চাই,
ঘটনার বিষয়ে পিরিগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, এখানে হচ্ছে দেউটি বাজার সংলগ্ন, তারা আপন চাষতো ভাইদের মধ্যে জমি জায়গা নিয়ে একটা ঝামেলা বিরোধ ছিল তাদের পূর্ব থেকে। সেই বিরোধের জের ধরে গতকালকে রাত 3টার দিকে তারা ওই জমি এক পক্ষ আর কি জমিতে বেড়াটা দিয়েছিল। পরবর্তীতে তার অন্য চাষতো ভাইরা তার লোকজন নিয়ে এসে রাত 3টার দিকে সেই বেড়া এবং যারা ছিল ঘেরাটা ছিল এগুলো ভাঙচুর করার চেষ্টা করে। তখন ওই বাড়িতে আসা এক জামাই, তাদের জামাই ওখানে আসছিলো এবং আরও লোকজন ছিল, ওই সময় তারা বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাকে মারপিট করে, মারপিট করলে তারা আহত হয়। আহত হয়ে তারপর তাৎক্ষণিকভাবে দুজনকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। আজকে সকাল 7টার দিকে ওখানে আবু তাহের 45 বছর, উনি চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেলে মৃত্যুবরণ করেন। এই সংক্রান্তে এখনও আমরা এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমরা তদন্ত আমাদের অব্যাহত আছে। আমরা এখনও বাদী পক্ষের থেকে কোনো এজাহার অভিযোগ পাইনি, আমরা এখনও অভিযোগ পাইলে আমরা নিয়মিত মামলা রুজু করে আর আমাদের তদন্ত অব্যাহত আছে। না, এখন পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছি, জিজ্ঞাসাবাদ দুজনকে নিয়েছি, তারা এখন আমাদের হেফাজতে আছে। আজাদ ফারুক, সোনালী নিউজ।